हाय फ्रेंड्स, आमी सुभद्रा। आमार चैनल भोजेर थालीते तोमादेर आरो आरेकबार वेलकाम। सामने ही आसछे काली पुजो आर तारपरेई आसछे भाई फोटा। काली पुजोर जोन्नो आमी दिवाली स्पेशल जीबे घषा तोमादेर जोन्नो आपलोड करेछि। जारा एखोनो देखोनि बा मिस करे गेछो तारा गिये एक्खुनि देखे नाओ, कारण आमी सेखाने तोमादेर देखिएछि जे दोकानेर मतो एकदम मुचमुचे जीबे घषा बाड़ीते कि करे इजी पद्धतिते बानानो जाय। अवश्यई गिये भिडियोटा चेकआउट करो, आमी डेस्क्रिप्शन बक्से तोमादेर लिंक दिये देबो। काली पुजोर परेई आसछे भाई फोटा। निश्चयई एखोन थेकेई तोमरा प्लानिं शुरू करे फेलेछो कि करबे, कारण भाईफोटा मानेई आमादेर भाई बोनेदेर जोन्नो सबारई एकटा स्पेशल अनुष्ठान। आर तार आगे थेकेई चलते थाके तार समस्त प्लानिं आरो सबकिछु किभाबे करबो। एकटा बड़ो आयोजन, बोनेदेर जोन्नो अवश्यई स्पेशल, सबाई आगे थेके प्लान करे राखो। आजके आमी तोमादेर सेई प्लानिं किछु साहाज्य करार जोन्नो एसेछि, कारण भाईफोटा मानेई तो खावा दावा गिफ्ट्स मजा आनंद हई हुल्लोड़ एइसब थाकबेई। आर तोमादेर प्लानिंगे हेल्प करते चाई बोलेई आजके आमार एई भिडियोटा, कारण भाईफोटा स्पेशल कोनो एकटा रेसिपि तो हय ना। ताई आमी भाबलाम जे आमार चैनेले जेगुलो आमी कवर आप करेछि एखोन अब्दि मोटामुटि 50टा भिडियो बानियेछि, तार मध्ये चेष्टा करेछि सबकटा क्याटेगरि कवर आप करार। तार मध्ये थेकेई आमी तोमादेर साथे आजके एकटु किछु शेयार करब, जाते तोमादेर प्लानिंगटा आरो इजी हय, कि करे खावा दावा एटा प्लान করা যায় সেটাই আজকে জানাবো। তাই ভাইফোঁটা বলতেই সবার আগে আমাদের মনে পড়ে মিষ্টি। তাই সকালেই ফোঁটা হয়ে যাওয়ার পর আয়োজন থাকে মিষ্টি আর নোনতার। তো মিষ্টির জন্য আমি আমার চ্যানেলে ভাপা সন্দেশ, জিভে গজা এগুলো শেয়ার করেছি, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আরও অনেক ইজি ইজি রেসিপি আছে মিষ্টির, আমি সেগুলো ভবিষ্যতে শেয়ার করব। কিছু নাড়ুও আছে, তোমরা যদি মনে করো সেগুলো তোমরা সার্ভ করতে পারো, কিন্তু ভাপা সন্দেশ আর জিভে গজা কিন্তু এটা দারুণ অপশান। এরপরেই আসছে নোনতা। নোনতা তো লাগবেই না মিষ্টির সাথে, আর তার জন্য তোমরা অবশ্যই ট্রাই করতে পারো চিকেন ব্রেডেড সামোসা, যেটা আমি দেখিয়েছি। খুবই ইজি কিন্তু দেখতে অসাধারণ, ভাইরা কিন্তু একদম চমকে যাবে। বা যারা মাছ পছন্দ করো তাদের জন্য ফিশ ক্রোকেও আছে, তো তোমরা সেটাও ট্রাই করে দেখতে পারো। আর সকালের পর্ব মিটে গেলেই চলে আসছে দুপুরের প্ল্যানিং। দুপুরে তোমাদের লাঞ্চের জন্য আমি অনেকগুলো অপশান নিয়েছি, ভেজ ননভেজ তোমরা যেমন পছন্দ করো বা যারা যেমন প্রেফার করো। আগে আমি ভেজটা বলি, কারণ ননভেজের লিস্টটা অনেক বড়। ভেজের জন্য তোমরা যেটা করতে পারো, আমি রাজমা চাওয়াল শেয়ার করেছি, অবশ্যই রাজমা চাওয়াল বানাতে পারো, বা জিরা রাইস বানাতে পারো, বাসন্তী পোলাও বানাতে পারো। আমি সব কিছুরই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের স্ক্রিনে আমি থাম্বনেলগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। আমার চ্যানেলে গেলেও সেই সবকটা রেসিপি তোমরা পেয়ে যাবে, তাও তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু একবার চেক আউট করো। নিরামিষের জন্য তোমরা জিরা রাইস তো বানাতেই পারো, সাদা ভাতও বানাতে পারো, তার সাথে রয়েছে চাল কুমড়ো শুক্তো, তোমরা তার সাথে ডাল ভাজাও বানাতে পারো, বা অন্যরকম কিছু ট্রাই করার জন্য বাসন্তী পোলাও ছানার ডালনাও কিন্তু খুব ভালো অপশান। বা তোমরা যদি চাও যদি স্ন্যাক্সের কিছু ভেজে, সেই ক্ষেত্রে মুসুর ডালের কাবাবটাও কিন্তু ট্রাই করতে পারো। যদি তোমরা মুসুর ডালের বদলে পনির দিয়ে করতে চাও সেটাও করতে পারো, জাস্ট মুসুর ডালটাকে পনির দিয়ে রিপ্লেস করে দাও, একইভাবে গ্রাইন্ড করো, কাবাবের শেপ দাও আর শ্যালো ফ্রাই করে নাও। যেমন আমি দেখিয়েছি ভিডিওতে সেরকমভাবেই করো, শুধু মুসুর ডালটাকে পনির দিয়ে রিপ্লেস করে দাও, সেটাও কিন্তু একটা দারুণ অপশান হয়ে যাবে। আর যারা চাও একটু পরোটা বা রুটি এদিকে কিছু বানাতে, তারা কিন্তু লাচ্ছা পরোটা বানাতে পারো, ওটারও আমি লিঙ্ক দিয়ে দেবো। তার সাথে পনির রেজালা বানাতে পারো, কারণ আমি চেষ্টা করেছি আমার এই 50টা রেসিপির মধ্যে অনেকগুলো অপশান তোমাদের জন্য তুলে ধরার। তোমরা গিয়ে অবশ্যই একবার দেখতে পারো যে তোমরা কিসের সাথে কোনটা মিক্স অ্যান্ড ম্যাচ করে প্রেজেন্ট করতে পারো। এবার আসছি আমি ননভেজের লিস্টে। এটা অনেক বড় লিস্ট, আগেই বললাম তোমরা যদি ভাত বা রাইস এইসবের দিকে যাও তাহলে অবশ্যই অপশানে পেয়ে যাচ্ছ জিরা রাইস, বাসন্তী পোলাও। বা তোমরা যদি একেবারেই মেটাতে চাও, মানে কোনো সাইড ডিশ বা কোনো ভাত এরকম কিছু রাখবে না বা রাইসের কিছু রাখবে না, তাহলে কিন্তু তোমরা সেই ক্ষেত্রে চিকেন বিরিয়ানি বা চিংড়ি পোলাও এগুলো ট্রাই করতে পারো। এগুলো কিন্তু ওয়ান পট মিল টাইপ হয়ে যাবে, তোমরা একবারই এটা সার্ভ করতে পারো। আর যারা চাইছো আরেকটু বড় করে বা আরেকটু এলাবরেটলি করতে, তারা কিন্তু বাসন্তী পোলাওয়ের সাথে মটন কষা ট্রাই করতে পারো, বা সাদা ভাতের সাথে কাতলা কালিয়া, চাল কুমড়ো শুক্তো, ডাল ভাজা। সাইড ডিশে অনেকগুলো অপশান পেয়ে যাবে, গন্ধরাজ চিকেনও রয়েছে, রয়েছে চিকেনের আরও নতুন নতুন ডিশ লাইক মিটবল কারি রয়েছে, চিংড়ির মালাইকারি রয়েছে, চিংড়ির কালিয়া। বা যারা মাছ খেতে পছন্দ করো তাদের জন্য দই কাতলা, কাতলার কালিয়া। বা যারা পমফ্রেড মাছ প্রেফার করো বা ভাইরা খেতে ভালোবাসে তাদের জন্য রয়েছে পমফ্রেড পাতুরি, এটা কিন্তু একটা অন্যরকম অপশান, দারুণ খেতে হয়, দারুণ ফ্লেভার, খুব ভালো লাগবে তোমাদের, এটা ট্রাই অবশ্যই করতে পারো। বা পমফ্রেটের কারিও তোমরা, যেটা আমরা সর্ষে দিয়ে বানাই, সেটাও তুমি ট্রাই করতে পারো।
আর যারা চিকেন মাটন মাছ এসব প্রেফার করে না, ডিম যাদের খুব ভালো লাগে তাদের জন্য ডিমের কোরমাও রয়েছে। ডিমের কোরমার সাথে লাচ্ছা পরোটা সার্ভ করতে পারো। মানে আমি এটাই বলতে চাইছি যে অনেকগুলো সাইড ডিশের অপশন রেখেছি আমি, কিন্তু প্লেলিস্টও বানিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা খুঁজতেও সুবিধা হয়। সেই কারণে অবশ্যই গিয়ে সেখানে চেক আউট করতে পারো কোনটার সাথে কোনটা মিক্স অ্যান্ড ম্যাচ করলে ভালো লাগবে। আমি চেষ্টা করলাম তোমাদের কিছু আইডিয়া দেওয়ার। তোমরা এখন থেকেই প্ল্যানিং করতে শুরু করে দাও, সেই মতোই অ্যারেঞ্জমেন্ট করো। আমি চাই তোমাদের সবারই ভাইফোঁটা খুব ভালো কাটুক। সন্ধ্যেবেলার টিফিনের জন্য তোমরা চিকেন নাগেটসও বানাতে পারো। এরকম অনেক ছোটোখাটো অপশান আমার চ্যানেলে পেয়ে যাবে। চেষ্টা করব ভবিষ্যতে আরও অনেক বেশি অপশান তোমাদের সামনে তুলে ধরার, আরও অনেক রেসিপি শেয়ার করার। সামনেই ক্রিসমাস আসছে, শীতকাল আসছে, আরও নতুন নতুন খাবার, নতুন নতুন রেসিপি, অনেক কিছু ইন্টারেস্টিং পাবে আমার ভিডিওগুলোতে। তাই যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করে দাও যাতে তারাও এটাকে দেখতে পারে বা তাদেরও ভালো লাগে দেখে। আমি তোমাদের সাপোর্ট পেলে, তোমাদের কমেন্ট পড়ে আমার সত্যিই খুব ভালো লাগে। এই অ্যাপ্রিসিয়েশনগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান, আর তাই এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো প্লিজ, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাদেরও বলো সাবস্ক্রাইব করতে। আমি চেষ্টা করছি এই চ্যানেলটাকে আরও একটু বড় করে গ্রো করার। অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এখানে সাপোর্ট করো। চেষ্টা করো এই ভাইফোঁটাটা বাড়িতেই কাটানোর, বাড়িতেই খাওয়া দাওয়া মজা করার, এনজয় করার। কারণ আমরা সব যে পরিস্থিতিতে আটকে আছি এখানে বাইরে বেরোনোটা খুবই ডেঞ্জারাস হতে পারে সবার জন্য। তাই বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরো, হাত স্যানিটাইজ করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসছি সোমবার আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।